রবিবার গুরু পূর্ণিমা, এদিন ব্যাসদেবের আবির্ভাব তিথি। ব্যাসদেব দুটো কথা বলেছে, এক পর বা অন্যের উপকার করা হচ্ছে পুণ্য কাজ, দুই অন্যকে পীড়ন বা শোষণ করা, অন্যকে ধর্ষণ করা বা দুর্ব্যবহার, এগুলো হচ্ছে পাপ। অতীতে ব্যাসদেব যেটা বলে গিয়েছেন সেটা আজ প্রাসঙ্গিক, আগামী প্রজন্মের জন্য এর বাস্তবতা বা যুক্তি কেউ খণ্ডন করতে পারবে না। যুক্তির উপর দাঁড়িয়ে আছে তার দুই কথা, এভাবে তিনি আমাদের আলোর পথ দেখিয়েছেন। এই কারণেই তার জন্মতিথি অর্থাৎ আষাঢ় মাসের পূর্ণিমার তিথিটাকে সনাতন ধর্মের শাস্ত্রকাররা গুরু পূর্ণিমা হিসেবে চিহ্নিত করেছেন। এই দিনটি একযোগে ব্যাস পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা ও গুরু পূর্ণিমা হিসেবে চিহ্নিত করা হয়েছে। রবিবার সারা দেশের সাথে রাজ্যেও যথাযথভাবে গুরু পূর্ণিমা উৎসব উদযাপন করা হয়। এই উপলক্ষে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব উদযাপন করে তথ্য সংস্কৃতি দপ্তর। এই অনুষ্ঠানে সংগীত গুরু উপেন্দ্র সদা এবং নৃত্যগুরু পরিমল দেববর্মাকে সম্বর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আগরতলা সচিব মহারাজ শুভকরানন্দ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি কার্যালয়ের সহঅধিকর্তা অমৃত দেববর্মা। এই অনুষ্ঠান উপলক্ষে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহঅধিকর্তা অমৃত দেববর্মা জানান, গুরু পূর্ণিমা দিনটি একটি মহৎ দিন। গত 4 বছর ধরে তথ্য সংস্কৃতি দপ্তর গুরু পূর্ণিমা উপলক্ষে এ ধরনের অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে চলছে। আমরা সবাই জানি আজ গুরু পূর্ণিমা একটা মহৎ দিন। এই দিনে আমরা এখানে সমবেত হতে পেরে আনন্দে আমরা উদযাপন করব। আমরা জানি অনেকেই আমরা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নাও জানতে পারে গুরু পূর্ণিমা কী, এটা একটা নতুন বিষয়। আমাদের দপ্তর বিগত 4 বছর ধরে আমাদের এই গুরু পূর্ণিমা উদযাপন আমরা করে আছি। এটা আমাদের তথ্যসূচনী দপ্তরের একটা বাৎসরিক ক্যালেন্ডারে আছে আওতায়। এটার উপলক্ষে আমরা শুধু এই জেলা না, সমস্ত জেলাতেই এই উদযাপন করছি। আমি যতটুকু জানি গুরু পূর্ণিমা, আমি যতটুকু যে উপলব্ধি করি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর অর্থাৎ সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তাই হলো 1 নম্বর গুরু, আমাদের প্রধান গুরু। আমি দ্বিতীয় গুরু মনে করি আমার পিতা মাতা। আমাদের পিতা মাতাই হলো দ্বিতীয় গুরু, আমাদের আলো, পৃথিবীর আলো দেখিয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুবালা দেববর্মা, পশ্চিম জেলা সাংস্কৃতিক কমিটির পক্ষে সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।